বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গত রাতে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল, তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দিকটি দেখছে। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক সহ কয়েকজনের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়। তাদের সাথে কি কথা হয়েছিল সে বিষয়ে সমন্বয়কদের কাছে জানতে চেয়েছে ডিবি। অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি যে কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া, মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো।